অবশেষে জ্ঞানবাপি মসজিদ মন্দিরে রূপান্তরিত হয়ে চলে এলো হিন্দুদের দখলে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো, চলুন বিস্তারিত তথ্যটি জেনে নেওয়া যাক। তারিখটা ছিল 16 মে 2022। জ্ঞানবাপি মসজিদের ভিতরে ভিডিওগ্রাফি চলাকালীন খোঁজ মেলে শিবলিঙ্গের এবং তার জন্ম দেয় সম্ভবত এই শতকের সবচেয়ে বড় ধর্মীয় বিতর্কের। মুঘল শাসনে সনাতন ধর্ম কতটা বিপন্ন ছিল সেই ইতিহাসের ধুলো সরিয়ে আরেকবার আমাদের সামনে তৎকালীন বাস্তবকে প্রকট করে দেয় এই ঘটনাটি। জ্ঞানবাপি মসজিদের ভিতরে একটি কুয়ো জাতীয় স্থান, যেখানে হাত পা ধুয়ে মসজিদের ভিতরে প্রবেশ করা হয়। সেই অজুখানায় 12 ফুট দীর্ঘ, 4 ফুট চওড়া নন্দীমুখী শিবলিঙ্গের দেখা মেলে। বারাণসীর জ্ঞানবাপি মসজিদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। স্বয়ম্ভূ জ্যোতির্লিঙ্গ ভগবান বিশ্বেশ্বর নামক একটি সংগঠনের তরফে দাবি করা হয়েছিল মসজিদটি যে জমির উপরে তৈরি সেখানে হিন্দু মন্দির ছিল। অন্যদিকে মামলাকারী 5 মহিলাও দাবি করেন মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে। মসজিদের ভিতরে ঢুকে সেই দেবদেবীর পূজা করার অনুমতিও চাওয়া হয়। এরপরই 2022 সালে বারাণসী আদালতের তরফে মসজিদের ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া হয়। এবার আসুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। এমন আবহে প্রকাশ্যে আসে একটা ইতিহাস বই, ফরাসি ভাষায় লেখা মসিরি আলমগিরি। বইটির লেখক সাকি মুস্তাইদ খান। ব্রিটিশ আমলে বইটির অনুবাদ করেছিলেন ইতিহাসবিদ যদুনাথ সরকার। এই বইতে মন্দির ধ্বংসের স্পষ্ট প্রমাণ মিলেছে। বইটি লেখা হয়েছিল 2টি অংশে, একটি অংশ ঔরঙ্গজেব জীবিত থাকাকালীন আর বাকি অংশটি লেখা হয়েছিল সম্রাটের মৃত্যুর পর। বইটিতে দাবি করা হয়েছে 1669 সালের 4 এপ্রিল সম্রাট বেনারসে গিয়ে অবিশ্বাসীদের শিক্ষা সম্পর্কে জানতে পারেন, তারপরেই মন্দির ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। বইটিতে আরও লেখা হয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য উন্মুখ সম্রাট সমস্ত প্রদেশের গভর্নরকে আদেশ দেন বিধর্মীদের স্কুল ও মন্দির ভেঙে ফেলার এবং একই সঙ্গে এই অবিশ্বাসীদের ধর্মের শিক্ষা ও বিশ্বাসকে অত্যন্ত তৎপরতার সঙ্গে নিঃশেষ করার জন্য। 1079-এর 17ই জিলকদ অর্থাৎ 1669 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল মোগল সম্রাট ঔরঙ্গজেবের কাছে খবর এলো বারাণসীর ব্রাহ্মণরা মোটা মোটা ছেঁড়া বই থেকে কিসব জঙ্গলি শিক্ষা দিচ্ছে আর হিন্দুদের সাথে মুসলমান ছাত্ররাও তা শিখছে, আর এই সব শিখতে বহু দূর দূরান্ত থেকে ছাত্ররা বারাণসীতে আসছে। ঔরঙ্গজেব বিধর্মীদের এসব শিক্ষাকেন্দ্রগুলোকে শয়তানি শিক্ষার কারখানা মনে করতেন। খবরটা শুনেই সমস্ত প্রাদেশিক শাসনকর্তাদের নির্দেশ দিলেন ঔরঙ্গজেব, তারা যেন স্বেচ্ছায় এগিয়ে এসে কাফেরদের এসব মন্দির ও বিদ্যালয় ধ্বংস করে দেন। পরবর্তী রবিউল আউয়াল মাসের 15 তারিখে ঔরঙ্গজেবের কাছে এলো সেই প্রত্যাশিত সুখবর। সম্রাটের আদেশে সরকারি আধিকারিকদের উদ্যোগে ধ্বংস হয়ে গিয়েছে বারাণসীর বিশ্বনাথ মন্দির। তারপর 125 বছর এই মন্দিরের কোনো অস্তিত্ব ছিল না। তারপর 1735 সালে ইন্দোরের মহারানী দেবী অহল্যাবাই মন্দির পুনর্নির্মাণ করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে ঔরঙ্গজেব বিশ্বনাথের মন্দির ধ্বংস করার সময় স্বয়ং মহাদেব শিবলিঙ্গটি জ্ঞানবাপী কুয়ে লুকিয়ে রাখেন। মনে করা হয় 1490 সালে কাশী বিশ্বনাথের মন্দির প্রথমবার প্রতিষ্ঠিত হয়। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবের ত্রিশূলের ডগায় অবস্থিত রয়েছে কাশী বা বারাণসী। গঙ্গা নদীর পশ্চিম পারে অবস্থিত বিশ্বনাথের এই বহু প্রাচীন মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই বিশ্বনাথের মন্দিরই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম লিঙ্গ। পুরাণে কথিত আছে যে স্বয়ং মহাদেব একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কলহ থামাতে একটি আলোর শিখায় স্বর্গ, মর্ত এবং পৃথিবীকে বিদ্ধ করেছিলেন। সেই আলোর শিখা থেকেই এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি করে মহাদেব প্রমাণ করে দেন যে সকল দেবতার থেকে তিনিই সেরা, তিনিই দিবাদিদেব মহাদেব। কাশী বিশ্বনাথের মন্দির বিশ্বেশ্বর মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি মহাদেবের অত্যন্ত প্রিয় বলে কথিত আছে। কাশীতে মৃত্যু হলে এই জন্ম মৃত্যুর বৃত্তাকার চক্র থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করেন হিন্দু ধর্মাবলম্বীরা। এখানে যার মৃত্যু হয় স্বয়ং মহাদেব তার কানে তারক মন্ত্র দেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। 286 বছর পর নবরূপে আত্মপ্রকাশ করেছে কাশীর বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ ধাম করিডর নবরূপে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 32 মাস ধরে চলে কাশী বিশ্বনাথ ধাম করিডোরের কাজ।
গঙ্গায় স্নান করে বিশ্বনাথ দর্শনের রীতি রয়েছে। এই করিডোর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলে তারা সহজেই স্নান সেরে সোজা পুজো দিতে যেতে পারবেন। 1.5 লক্ষ বর্গফুট জুড়ে তৈরি হয়েছে এই কাশী বিশ্বনাথ ধাম। কাশীর বিখ্যাত সরু সরু গলির বদলে চওড়া বাঁধানো করিডোর দিয়েই মন্দিরে পৌঁছতে পারবেন দর্শনার্থীরা। পুরো করিডোর 3টি ভাগে বিভক্ত রয়েছে, 4টি বড় দরজা এবং 1টি প্রদক্ষিণ পথ। সনাতনপন্থীদের আবেগ, বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা কাশীর বিশ্বনাথ মন্দির। প্রধানমন্ত্রীর হাত ধরে যে নতুনভাবে দর্শকদের জন্য সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির, সেই মন্দিরে ভক্তির জয় হোক এবং বিতর্কের অবসান হোক, এটাই আমরা সবাই সর্বান্তকরণে কামনা করি। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিও তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।